নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম একটা তাসের ম্যাজিক নিয়ে। তাসের ম্যাজিক আপনারা ভীষণ পছন্দ করছেন, তাই একটা স্পেশাল তাসের ম্যাজিক, আমার একটা ফেভারিট ম্যাজিক আমি নিয়ে এসেছি। প্রথমে ম্যাজিকটা দেখাই। এই ম্যাজিকটা যদি আপনি আপনার বন্ধুদের দেখান তারা ভীষণ খুশি হবে, এইটুকু আমি বলতে পারি। আর এটার জন্য খুব বেশি প্র্যাকটিস করতে হবে না, খুব সহজেই। প্রথমে ম্যাজিকটা আমি আপনাদের দেখাই, তারপরে সিক্রেটটা বলে দেবো। এটার জন্য লাগবে এরকম এক প্যাকেট কার্ড। আর এই কার্ডটা আপনি কী করবেন, দর্শকদেরকে বলবেন এই কার্ডটাকে ভালো করে মিক্স আপ করে নেবেন। জাস্ট একটু প্রথমে এরকম একটা কাট করে নিলেন, কাট করে নিয়ে একটু ভালো করে মিক্স করে নিন তাসটাকে, এরকমভাবে মিক্স আপ করে নিন। ঠিক এরকম মিক্স আপ করে নিলেন, মিক্স আপ করে নিয়ে দর্শককে বলুন যেখানটায় তাসটাকে মাঝখান থেকে একটু বেশি কাট করুন। ঠিক এরকমভাবে কাট করুন, কাট করার পরে বলুন এই কার্ডটাকে উল্টে রাখুন, রাখলো। তারপরে বলুন এটাকেও মাঝখান থেকে কাট করুন, করলো। বলে এটাকেও আপনি উল্টে রাখুন, রাখলো। তারপরে আপনি এই ডেকটা এর উপর তুলে দিন আর এই ডেকটা এর উপর তুলে দিন, তাহলে মিক্স আপ হয়ে গেল। কিছু কার্ড এখানে স্যান্ডউইচ অবস্থায় আছে, এই টোটাল কার্ডটাকে উল্টে দিন, মানে ফেস আপ করে দিন। করে এরকম যদি আপনি স্প্রেড করেন তাহলে দেখতে পাবেন কিছু কার্ড ফেস আপ, কিছু কার্ড ফেস ডাউন, কিছু কার্ড ফেস আপ। তা আমরা কী করবো, এখানে ফেস ডাউন কার্ডগুলোকে নিয়ে ম্যাজিক করব। তাহলে এই ফেস আপ কার্ডগুলো সরিয়ে দিলাম, এই ফেস আপ কার্ডগুলোকেও আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে রইল কিছু ফেস ডাউন কার্ড। এই কার্ডটাকে আমরা কী করবো, চারটে ডিল করবো, মানে চারটে ভাগে ভাগ করব, 1, 2, 3, 4। এই চারটে ভাগে ভাগ করার পরে আমরা দর্শককে বলবো যে আপনি যে কোনো একটা ভাগ পছন্দ করুন। দর্শককে বলবো যে কোনো একটা ভাগ, এটা 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 এটা, ধরুন দর্শক এটা পছন্দ করলো। আপনি বলুন যে এই যে আপনি পছন্দ করেন ওপরের তাসটা একটা দারুণ মজার তাস, ও এটা একটা জ্যাক। তাহলে এটা যেহেতু জ্যাক, এটাকে যদি আমি টাচ করে দিই তিনটেতেই, তাহলে দেখা যাবে এটাও একটা জ্যাক, এটাও একটা জ্যাক, এটাও একটা জ্যাক। এই পর্যন্তই আপনাদের দর্শকরা খুব খুশি হবে, আমারও দর্শকরা ভীষণ খুশি হয়। কিন্তু এরপর একটা ক্লাইম্যাক্স আছে। ক্লাইম্যাক্সটা কী, এই যে প্যাকেটটা রয়েছে তলার কার্ডটা একটা টেক্কা, এটা যখন টেক্কা তাহলে এটাও টেক্কা। এটাকেও আপনি ফেস আপ করে দেখান, টেক্কা। এটাকেও আপনি ফেস আপ করে দেখান, এটাও টেক্কা। এটাকেও আপনি ফেস আপ করে দেখান, এটাও একটা টেক্কা। এই ম্যাজিকটা আমার দর্শকদের ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, এটা আপনারা জানেন। আর সত্যি সত্যি যদি ভালো লাগে তাহলে এটা লাইক করবেন। আর এই ম্যাজিকটা কী করে হলো আমি এক্ষুনি আপনাদের বলে দেবো। এই ম্যাজিকটা দেখাতে গেলে কী লাগবে, এটার জন্য এক প্যাকেট কার্ড লাগবে, একদম অর্ডিনারি ডেক, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা অর্ডিনারি ডেক হলেই হবে। অ্যারেঞ্জমেন্ট কী করবেন, যে আটটা কার্ড আপনি দেখাতে চান সেই আটটা কার্ডের মধ্যে থেকে আপনি আগে থেকেই আটটা কার্ড সিলেক্ট করে রাখুন। যেমন দেখুন এখানে আমি কী করেছি, এই চারটে জ্যাক আর চারটে টেক্কা আলাদা করে রেখেছি। এই চারটে টেক্কাকে আপনি ফেস ডাউন করে একদম ডাউনে দিয়ে দিন, মানে বটমে দিয়ে দিন। অ্যারেঞ্জমেন্টটা কেমন হলো একটু দেখে নিই। এই দেখুন এখানে চারটে জ্যাক আছে একদম টপে, তারপরে পুরো ডেকটা, আর ঠিক তলায় একদম বটমে চারটে টেক্কা ফেস আপ অবস্থায় আছে। এই অবস্থায় প্যাকেট থেকে বেরোলো, বেরোবার পরে দর্শককে বলুন এখান থেকে 1/3 ভাগ করুন, একটু বেশি করে। এই ভাগ করলো, করার পরে বলুন এটাকে আপনি ফেস ডাউন করে দিন। দেখুন এই যে এই কার্ডগুলো কিন্তু তলায় চলে যাচ্ছে, দেখুন এটা ডাউন করে এখানে রাখতে বলুন, তাহলে এটা তলায় চলে গেল। এবার এটাকে বলুন হাফ করতে, এটা হাফ করে বলুন এটাকে আবার আপনি ফেস ডাউন করে রাখুন। ঠিক আছে, তাহলে তলাতে রয়েছে চারটে জ্যাক, এটা আপনি জানেন, দর্শক কিন্তু জানে না। আর এটার ঠিক বটমে রয়েছে চারটে টেক্কা। এবার দেখুন কী মজা, এই ডেকটা যখন আপনি এর ওপরে তুলে দিচ্ছেন এইটা কিন্তু, এই টেক্কাগুলো কিন্তু এখানে ফেস আপ অবস্থায় চলে যাচ্ছে। ঠিক এরকমভাবে এটার ওপরে এটা দিলেন, দেবার পরে এই পুরো ডেকটা তুলে এর ওপরে দিচ্ছেন, দিয়ে এবার পুরো ডেকটাকে কী করছেন, ফেস আপ করে দিচ্ছেন। তাহলে আমরা যে কার্ডগুলো চাই সেই কার্ডগুলো ফেস ডাউন অবস্থায় হয়ে গেল। এই দেখুন এই অবস্থায় যদি আমরা খুলে দেখি তাহলে এদিকে কিছু ফেস আপ, এদিকে কিছু ফেস আপ। ফেস আপের কার্ডগুলোকে আমরা সরিয়ে দেবো, ঠিক এরকমভাবে সরিয়ে দেবো। সরিয়ে দিলে পরেই আমরা আমাদের ঠিক অ্যারেঞ্জমেন্টটা পেয়ে গেলাম।
এর ওপরের কার্ডগুলো ওপরে আছে, তলার কার্ডগুলো তলাতেই আছে, কিন্তু তলার কার্ডগুলো কী বলুন তো ফেস আপ ছিল, ফেস ডাউন হয়ে গেছে। এই দেখুন একটু দেখিয়ে দিই, এই যে চারটে কার্ড, এই চারটে কার্ড ফেস আপ ছিল, এখন ফেস ডাউন হয়ে গেছে, আর এই চারটে কার্ড দেখুন ওপরেই আছে। এবারে যখন আমি চারটে ভাগ করব, দেখুন ওপরের চারটে কার্ড একদম তলায় চলে যাবে আর তলার চারটে কার্ড একদম টপে চলে আসবে। দেখুন এক দুই তিন চার, কী মজা দেখুন। তাহলে চারটে ওপরের চারটে তলায় চলে গেল। এবার এটা যখন আমি ডিল করছি পুরোটা, তখন কি হচ্ছে দেখুন, তলার কার্ডগুলো কিন্তু টপে চলে এলো। এই তলার কার্ডগুলোকেই আমি এরকম দেখাচ্ছি যে উপরে চলে এসছে। এবার আমি এটার সাথে মিশিয়ে দেখান কি টাচ করে দেখান, এটা আপনার প্রেজেন্টেশন আপনি কেমনভাবে দেখাবেন সেটা আপনি যদি করতে পারেন, যত যেমনভাবে করুন তত ভালো হবে। এবারে ক্লাইম্যাক্সটা আপনি তলায় যে কার্ডগুলো দেখাচ্ছেন সেই কার্ডগুলো আরও ভালো লাগবে যখন আপনি এরা উল্টে দেখাবেন যে তলায় এটাও জ্যাক, এটাও জ্যাক, তারপরে এটাও জ্যাক, এটাও জ্যাক। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। কিন্তু এটা যদি আপনারা মনে করেন যে আপনাদের মতন করে দেখাবেন, তাহলে কী কী হতে পারে, মানে ধারণার বাইরেও হতে পারে। টেক্কার বদলে সাইন করা কার্ড হতে পারে, ছবিওয়ালা কার্ড হতে পারে। আমি জাস্ট একটা টিপস আপনাদের দিলাম, আপনারা যদি সেইভাবে গুছিয়ে করতে পারেন তাহলে খুব ভালো একটা ম্যাজিক হতে পারে। আর আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর ম্যাজিক যেন আমি আপনাদের পরিবেশন করতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের এপিসোডে আমি আপনাদের ইনভাইট করে রাখছি। অনেক ভিউয়ার্স আমাকে বলেছিল যে ওই কাইট খেলার যদি একটা ম্যাজিকের ভিডিও আমি আপনাদের দেখাই। বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্স বলেছিল কাইট খেলা, আর আমাদের ইন্ডিয়াতে বলে কাট্টু বা আন্দার বাহার, ওইরকম ধরনের একটা ম্যাজিক আমি আপনাদের দেখাবো, এটা আমার ইচ্ছে আছে। আমার এপিসোডগুলো দেখতে থাকুন, আশা করি ওইরকম একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।